আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো আজকে আমি রান্না করছি একদম সিনার মাংস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি একটা পেজ থেকে এরকম মাটির হাঁড়ি পাতিল অর্ডার করেছিলাম, তো সেগুলো হাতে পেয়ে আজকে রান্না করছি। তো আমার মায়ের বাড়িতেই আছি আমি, তো এখানেই রান্না করে দেখিয়ে দিলাম। তো আমি প্রথমেই মাংসের তরকারিটা রান্না করে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে হালকা করে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব, ভেজে নেব। তারপর আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, তো গোটা মশলাগুলো দিয়ে তারপর আর একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এখানে 3 থেকে 4টে পেঁয়াজ আছে, তো এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করা প্রায় 3 টেবিল চামচের মতো আছে, তো এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো লবণটা আমি এখনও দিই নাই, তো লবণটা আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একদম সিনার মাংস, একদম সলিড মাংস, একদম টাটকা। তো আমি সমস্ত মাংস দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো মাটির হাঁড়ি পাতিল তো হাতেই পেয়েছি, তো দুইটা হাঁড়ি ভেঙে গিয়েছে, তো আমার অনেক খারাপ লেগেছে। তো যদিও আমি রিটার্ন দিয়েছি, রিটার্ন নিয়ে গিয়েছে, তারপরেও আমার কড়াইটার জন্য খুবই খারাপ লেগেছে। কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছিল, প্রথমেই আমি যখন পেজে দেখেছি তখনই আমার খুবই পছন্দ হয়েছিল। তো কি আর করার, ভাগ্যে নাই। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এভাবে ভালো করে আমি কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে তারপরে আমি কিছু আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিব। তো কারা কারা মাটির হাঁড়িতে রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার তো অনেক ভালো লাগে। তো এই প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কখনো মাটির হাঁড়িতে রান্না করিনি, আজই রান্না করছি। আরও আমার কাছে খুবই ভালো লেগেছে ঢাকনাগুলো, তবে ঢাকনাগুলোর ভিতরে ফিনিশিংটা বেশি একটা সুন্দর না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে তারপর আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিয়েছি। আমার আবার গরু গোশতে আলু না হলে একদমই ভালো লাগে না, গরু আলু না দিলেই তরকারি আমার কাছে অপরিপূর্ণ লাগে। তো আলুটা দিতেই হবে যে কোনো তরকারি হোক না কেন। তো আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপরে আমি রান্না করে নিব। বলক চলে এসেছে দেখতেই পেরেছেন। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর এত সুন্দর রান্না হয়েছে আমি ভাবিনি। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের দোয়ায়। তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাটির হাঁড়িতে রান্না করে খেলে রোগ বালাই খুব কম হয়, অবশ্যই আপনারাও খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।